নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ছয়ই জানুয়ারি বৃহস্পতিবার নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস প্রথমেই বলে নিই যে আজকে এই প্রতিবেদন ভিডিও প্রতিবেদন হিসেবেই আমরা দেখাতে চেয়েছিলাম কিন্তু অনিবার্য কারণবশত অডিও বক্তব্যকে প্রকাশ করতে হচ্ছে অর্থাৎ ভিডিওর বদলে অডিও ভয়েস রেকর্ডটা শুধু জানাতে হচ্ছে দর্শক বন্ধু তরফ থেকে অনেকেই অনুরোধ করেছেন যে বুল্লি বাই অ্যাপ সেই অ্যাপ বা ওয়েবসাইটে মুসলিম মহিলাদের বিরুদ্ধে চরম অবমাননাকর কর এবং ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিদ্বেষ উগরে দিয়েও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে কেন বা বাইরে আছে কেন সেই নিয়ে অনুরোধ ছিল প্রতিবেদন প্রকাশ করার যদিও এখনো অবধি পাওয়া খবরে জানা যাচ্ছে যে এই অ্যাপ নির্মাতাকে আসাম থেকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু আমরা গ্রেপ্তার না হওয়া বা হওয়া সমস্ত বিষয়টাকেই আজ প্রতিবেদনের বিষয় করতে চাইছি তাই আজ আমাদের বিশেষ প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে সুল্লিডিলস বা বুল্লিবাই নামক অ্যাপগুলো হচ্ছে একটা ধর্মান্ধ গোষ্ঠীর পাপাচার এখন বোঝা যাচ্ছে এই পাপাচার সেই ধর্মান্ধ গোষ্ঠীর কালচারের সঙ্গেই কিন্তু মানানসই এটাই আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের বিষয়বস্তু কি হচ্ছে এসব সত্যিই বলতে ইচ্ছা করছে যে কি হচ্ছে দেশে হচ্ছেটা কি একটা ধর্মান্ধ গোষ্ঠীর পাপাচার ঘিন ঘিনে পচা ঘা ওয়ালা মানে গায়ে ঘা কুকুরের মতো হতে পারে জানা ছিল না জন্মগতভাবে কিছু ধর্মান্ধ মুসলিমদের শত্রু জ্ঞান করে এটা জানা ছিল তাই বলে কেউ কেউ যে সারা গায়ে পচা ঘা নিয়ে কুকুরের থেকেও ওয়্যাকথু এটা বুল্লিবাই অ্যাপের কাহিনী না জানলে কিন্তু উপলব্ধি করা যাবে না ওই পচা ঘাওলা ধর্মান্ধ কুকুরগুলো কি করে কি করে না যেসব মুসলিম মেয়ে তাদের আক্রমণের লক্ষ্য তাদের ছবি সব অ্যাপে আপলোড করে দেয় এবং আপলোড করে দিয়ে তারা অন্যান্য মানুষের কাছে আজি জানায় যে এই সব মহিলাদের বিক্রি করা হবে এদের নিলাম করা হবে আসুন আপনারা সেই নিলামে অংশ নিন এমনটাই করে ওই সব দুষ্কৃতি সন্ত্রাসী নামের কুকুরগুলো ঘিন ঘিনে পচা ঘাওয়ালা কুকুরগুলো যাদের স্বাভাবিকভাবে দেখলে মানুষ করে ঠিক তেমন ভাবে রকম ধর্মান্ত গোষ্ঠীর নষ্টমির কারণে ইতিমধ্যেই অনেক নিরাপরাধ সম্ভ্রান্ত নারীকে হেনস্থার মুখে পড়তে হয়েছে তাদের ভ্রম নিয়ে টানাটানি পড়ে গিয়েছে আর মুসলিমদের বিরুদ্ধে কিছু হলে যেমনটা হয় ভাত ঘুমে শীত ঘুমে ঘুমিয়ে থাকা দিল্লি পুলিশ বলুন বা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের পুলিশ বলুন বিরোধী রাজনীতিকদের একাংশের চাপে পড়লে তবে যেন তাদের ঘুম ভাঙে তাই সবেমাত্র মাত্র অ্যাপগুলোর বিরুদ্ধে তারা তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে শোনা যাচ্ছে সংশ্লিষ্ট সফটওয়্যার কোম্পানি অ্যাপ দুটো ব্লকও করে দিয়েছে তদন্ত শুরু হয়েছে তাদের তরফেও কিন্তু এখনো পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার খবর নেই বা কঠোরভাবে কি ব্যবস্থা নেওয়া হলো তা সঠিকভাবে জানার মতো কোনো খবর এখনো পর্যন্ত সামনে আসেনি যদিও আগেই বললাম যে আজকে নাকি আজকে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে আজকে এই বুল্লিবাই অ্যাপ নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে ঘুমিয়ে আছি না স্বপ্ন দেখছি সেটাও সত্যি যেন বোঝা কঠিন হয়ে যাচ্ছে কোনো দেশে মুসলিমদের বিরুদ্ধে এত গরল পুষে রাখলে সে দেশে এগোবে এটাই খুব জানতে ইচ্ছা করছে হ্যাঁ শুধুমাত্র মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করার জন্যই সুল্লিডিলের পর এবার বুল্লি বাই অ্যাপ নতুন বছরের প্রথম দিন থেকেই যার আত্মপ্রকাশ কাজ কি সুল্লিডিলের পর আবারও মুসলিম মহিলাদের অনলাইন নিলামে তুলছে এই অ্যাপ এর আগে সুল্লিডিলস নামে একই ধরনের অ্যাপ এমন কাজই করেছিল এবং শোনা যাচ্ছে যে সেই অ্যাপ ব্লক করা হয়েছিল কিন্তু সেই অ্যাপটারও নির্মাতা তার শাস্তি কি হলো বা তাকে ধরা গেল কিনা বা তাকে গ্রেপ্তার করা হলো কিনা এই নিয়ে তেমন কোনো নির্দিষ্ট খবর নেই আশ্চর্য রকম তার অপরাধের শাস্তি কেমন হলো তা নিয়ে কোনো নির্দিষ্ট খবর নেই কাজে কাজেই আবার তাই গুল্লি অ্যাপ হয়েছে দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযোগকারী এক মহিলা সাংবাদিক জানিয়েছেন যে মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করার জন্যই এই অ্যাপকে ব্যবহার করা হচ্ছে টুইটারে এই অ্যাপ নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে আর তারপর তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার গভীর রাতে একটা টুইট বার্তায় জানিয়েছেন যে বুল্লিবাই অ্যাপটিকে ইতিমধ্যে ব্লক করা হয়েছে কি বাহাদুরি দেশের সাইবার ক্রাইম দপ্তর খুঁজেই পাচ্ছে না ওই শনিবার পর্যন্ত আর কি গত শনিবার পর্যন্ত খুঁজেই পাচ্ছে না যে ওই বা নির্মাতা কারা তার মানে হালকা হাওয়া ভরা বেলুনের একদিকে টিপলে যেমন আর একদিকে ফুলে ওঠে সেই রকমই অপরাধীকে না ধরে সুল্লিডিল ব্লক করলে বুল্লিবাই ঠেলে বেরোয় বুল্লিবাই ব্লক করলে এরপরে হয়তো কুল্লিবাই ঠেলে বেরোবে আর কি। ইতিমধ্যে মুম্বাই পুলিশও ওই অ্যাপে থাকা আপত্তিকর বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে সাংবাদিক ইসমত আরার দায়ের করা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে দিল্লি পুলিশ এমনটাই জানা যাচ্ছে বছর খানেক আগে একইভাবে সুল্লি রিলসের বিরুদ্ধে ওটা অভিযোগের জেরে এই অ্যাপটিকেও বন্ধ করে দেয় প্রশাসন অভিযোগ অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করে নিলামের জন্য কি লজ্জাকর ব্যাপার নিলামের জন্য নাম নথিভুক্ত করা হয় কয়েক হাজার মুসলিম মহিলার নাম কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার সেই একই কায়দায় মুসলিম মহিলাদের ছবি ব্যবহার করে নিলামের জন্য তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে এই বুল্লিবাই নামের অ্যাপের বিরুদ্ধে পোর্টালটি শনিবার পয়লা জানুয়ারি তারিখে চালু করা হয়েছিল বলে জানা গিয়েছে শুধু জানা যায়নি কে বা কারা এই অ্যাপটা তৈরি করেছে ওই শনিবার পয়লা জানুয়ারি গত শনিবার পর্যন্ত তখনও পর্যন্ত জানা যায়নি মানে শুনলে ঘোড়াও হাসবে ভাবতে গেলে গাছিউড়ে ওঠে অ্যাপে বিক্রি হচ্ছে মুসলিম নারী বুল্লিবাই অ্যাপে অবমাননাকর সুল্লি ডিলস নামে সাইট সামনে আসার ঠিক ছ মাস পর মুসলিম মহিলাদের নিশানা করে ফের বুল্লিবাই অ্যাপ আবির্ভূত হলো এই অ্যাপ মুসলিম নারীদের বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তবে বিষয়টা প্রকাশ্যে আসতেই সুল্লি ডিলসের মতোই এই অ্যাপকেও ব্লক করা হয়েছে ব্লক করা হয়েছে তো কি হয়েছে কিন্তু সেই অ্যাপ নির্মাতাদের এমন তো শাস্তি দিতে হবে ভবিষ্যতে যাতে এমন অ্যাপ তৈরি করার সাহস শুধু নয় কল্পনাও না করতে পারে তেমন তো তাদের প্রাপ্য সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের উদাসীনতা ভাবে প্রকাশ্যে আসছে গেরুয়া শিবির বাদে সমস্ত রাজনৈতিক মহল সরব পয়লা জানুয়ারি এই বুল্লি অ্যাপ সামনে আসতেই দেখা যায় যে সাংবাদিক সমাজকর্মী পড়ুয়া এবং বিশিষ্ট মহিলা ব্যক্তিদের একাধিক ছবি সহ অবমাননাকর লেখা রয়েছে তাতে শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী শনিবার জানিয়েছেন যে হোস্টিং প্ল্যাটফর্ম গিট হাব ব্যবহার করে এই অ্যাপে শত শত মুসলিম নারীদের ছবি আপলোড করা হয়েছে চতুর্বেদী জানিয়েছেন যে তিনি গোটা বিষয়টি মুম্বাই পুলিশকে জানিয়েছেন এবং দ্রুত যাতে দোষীরা গ্রেপ্তার হন তার দাবি করেছেন গত বছর চৌঠা জুলাই সুল্লি ডিলস নামে এই রকম একটা অ্যাপ মাথা চাড়া দিয়ে ওঠে হোস্টিং প্ল্যাটফর্ম গিঠাবে অজ্ঞাত পরিচয় একটা দল এটা তৈরি করে সেই কুকুরের দলটাকে ভারত সরকারের কোনো গোয়েন্দা বাহিনী ধরার ক্ষমতা নেই এই অ্যাপে মুসলিম নারীদের মুখের ছবি এবং তার নিচে অর্থাৎ ছবির নিচে ট্যাগলাইন থাকতো আজকের জন্য সুল্লি চুক্তি মুসলিম মহিলাদের বিরুদ্ধে বলা আপত্তিজনক এক শব্দ হলো সুল্লি অ্যাপ প্রস্তুতকারকরা মহিলাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অবৈধভাবে তাদের ছবি নিয়ে এই অ্যাপে ব্যবহার করতো এবং পুরুষদের এই নিলামে অংশ নেওয়ার জন্য রাজি করাত এই অ্যাপের বিরুদ্ধে দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশের কাছে দুটো এফআইআর দায়ের করা হয় গত বছর এই অ্যাপ নিয়ে বিতর্ক শুরু হয় কিন্তু এই অ্যাপ নির্মাতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শুধু অ্যাপটা ব্লক করা হয়েছিল সুল্লি অ্যাপ এবারে বুল্লি অ্যাপ এবার এসেছি বুল্লি অ্যাপ সুল্লি ডিল অ্যাপের ঠিক ছ মাস পর দু সালের পয়লা জানুয়ারি সুল্লি ডিলস অ্যাপের মতোই সামনে এসেছে বুল্লি বাই অ্যাপ এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন যে এই অ্যাপটি খোলার পরই বুল্লিবাই হিসাবে একাধিক মুসলিম মহিলাদের মুখ দেখা যাবে ভারত সহ সারা বিশ্বে এখন মুসলিম নারীদের ফেসবুক টুইটারে ইনস্টাগ্রামে জোরদার উপস্থিতি রয়েছে সোশ্যাল মিডিয়ার সেই সব প্ল্যাটফর্ম থেকে মুসলিম মহিলাদের ছবি খুঁজে বের করে সেই ছবি বুল্লিবাই অ্যাপে ব্যবহার করা হচ্ছে আগের অ্যাপের মতোই এই অ্যাপের হোস্টিং প্ল্যাটফর্ম গিট হ্যাব ভারত থেকে হচ্ছে আর বিশ্ব এই খবরটাকে সারা পৃথিবীর তাবড় তাবড় সংবাদ মাধ্যম এই মুসলিম বিদ্বেষ মনোভাবাপন্ন মানুষদের এই কুকর্মের খবর সারা বিশ্বের সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে আমরা সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হেলদোল নেই প্রথমে দিল্লির এক মুসলিম মহিলা সাংবাদিকের ছবি দেখা যায় বুল্লিবাই আপটিতে তারপর সেই মহিলা মুসলিম সাংবাদিক থানায় অভিযোগ করেন এবং সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনেন তারপরে অ্যাপটি নিয়ে তোলপাট শুরু হয় অভিযোগকারী মুসলিম মহিলা সাংবাদিক তার সোশ্যাল মিডিয়া জানিয়েছেন মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করার উদ্দেশ্যেই এই অ্যাপটি চালু করা হয়েছে গত বছর সুল্লি ডিলস নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর উত্তরপ্রদেশ এবং দিল্লিতে দুটো এফআইআর করা হয়েছিল যেটা আগে বললাম তারপরেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বুল্লিবাই অ্যাপটিকে টুইটারেও প্রচার করা হয়েছিল এবং সেখানে ডিসপ্লে পিকচার হিসেবে দেয়া হয়েছে খালিস্তানি সমর্থক এবং বলা হয়েছে এই অ্যাপের মাধ্যমে মহিলাদের বুক করা হয় এই অবধি শোনার পর স্বাভাবিকভাবেই যে প্রশ্ন প্রথমে উঠবেই আমরা প্রতিবেদনের শুরুতে বা রিপিট করে রিপিট করে সেটাই বলে আসছি বা বলে দিয়েছি অর্থাৎ মোদী সরকার এর বিরুদ্ধে এখনো পর্যন্ত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপের কথা শুনে মানুষ একটু আশ্বস্ত হতে পারে আশ্বস্ত হতে পারে দিল্লি পুলিশে অভিযোগ জানিয়ে সেই মহিলা সাংবাদিক একটা চিঠি দেন সেই অভিযোগপত্রে তিনি লেখেন পয়লা জানুয়ারি বুল্লিবাই গিট হ্যাভ আইও নামক এক ওয়েবসাইটে আমার বিকৃত একটা ছবি দেখতে পাই তা দেখে আমি অবাক হয়ে যাই অশ্লীল সেই ছবিটি অগ্রহণযোগ্য আমার মতো স্বাধীন চেতা মহিলা সাংবাদিককে বা সাংবাদিকদের হেনস্থা করার উদ্দেশ্যেই এই কাজ করা দিল্লি পুলিশ জানিয়েছে দক্ষিণ পূর্ব জেলার সাইবার পুলিশের কাছে পাঁচশো ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই অ্যাপ নিয়ে সরগোল পড়ে যাওয়ার পর কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন গিট হ্যাবের তরফে অ্যাপ ব্যবহারকারীকে ব্লক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে অথচ তাকে ট্রেস করা যায়নি খোঁজ পাওয়া যায়নি তার সেই এক সপ্তাহ আগের কথা বলছি পয়লা জানুয়ারি আর কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিং সংক্ষেপে সিইআরটি এবং পুলিশ প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে খবরে প্রকাশ হয়েছে আজকেই গ্রেপ্তার করা হয়েছে তাকে আমরা খুব সংস্কারের বড়াই করি আবার সেই সংস্কারই আমরাই সন্তান হারা পঁয়ষট্টি বছরের জননীকে পর্যন্ত নিলামে তুলি যেন মুসলিম মহিলা আবার মা হয় নাকি হারিয়ে যাওয়া ছেলের খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো জেএন ইউ এর মেধাবী মানে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নাজিবের মাকেই শুধু নয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় একশো নারীকে বছরের পয়লা দিনে নিলামে তুলেছে এই বুল্লি অ্যাপ কত বড় জঘন্য অপরাধ কত বড় শাস্তি হলে তবে বিশ্ব বুঝবে যে না এখানে অসহিষ্ণুতা দমন করা হয় ওই একশো জন মহিলাকে বিক্রি করা হবে তাই অ্যাপ খুললেই ওই একশো জন মহিলার ছবি সঙ্গে খরিদ্দারদের কাছে জি তারা যেন এই বুল্লিদের অন্তত বাঙালি হিসেবে ক্রয় বিক্রয়ের জন্য নিলামে যোগদান করে বা রে এত দোর্দণ্ডপ্রতাপ রাষ্ট্র নাকি অপরাধীদের কোনো খোঁজই পাইনি যাই হোক শেষ খবরে অন্তত একটু খুশি হওয়ার মতো খবর যে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তবুও তো বলতে হয় নদীর নতুন ভারতে আমরা তাহলে ফিরে যাচ্ছি কি সেই জমানায় যখন মেয়েদের নিলামে চড়ানো হতো নিস্প্রাণ বস্তুর মতো তারপর যৌনদাসী থেকে বাঁদি যে ভূমিকা শক্তিমান পুরুষ নির্দিষ্ট করে দেবে তার জন্য সেই ভূমিকাতেই সে বিরাজ করবে সেই যুগেই কি ফিরে যাচ্ছি স্বাধীনতার কত বছর হলো কত বছর হলো যেন নারী মুক্তির জন্য কারা যেন ইদানিং খুব ব্যস্ত হয়ে মেয়েদের বিয়ের বয়স ইত্যাদি নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়েছে তারা আগে তো বন্ধ করুক খোলা বাজারে মেয়েদের এই অপমান এই আক্রমণ পরিষ্কার জানিয়ে দেওয়া ভালো ওসব হিন্দু মুসলমান বুঝি না একটা নারীর অসম্মানও কিন্তু সহনীয় নয় নিউজ নির্ভিকের কাছে একদম সহনীয় নয় সর্বশেষ খবর হলো বেঙ্গালুরুর কোন একুশ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্রকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে এবং অ্যাপটা বন্ধ করা হয়েছে তারপরে আজকের খবর অসম থেকে গ্রেপ্তার করা হয়েছে আর একজনকে সব মিলিয়ে খবরে যা জানা যাচ্ছে এ পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাই অনেক সংবাদ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হওয়া সেই অপরাধীদের নামটা পর্যন্ত প্রকাশ করতে লজ্জা পাচ্ছে অথচ আসামি মুসলিম হলে খবরের ছপটে ছপটে জল জল করতো বারবার বারবার নাম জল জল করতো মুসলিম নাম কিন্তু প্রশ্ন হলো অভিযুক্ত একা বা এই চারজন এত বড় একটা জাল বিছাতে সক্ষম হলো তাও পর দুবার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালাম এই মুহূর্তে আর কিচ্ছু ভাবতে আমরা রাজি নই আমরা অপারক তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান ভালো লাগলে এবং মন্দ লাগলেও ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন প্রতিদিনের খবর গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্ন নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন ধন্যবাদ